Dear friends, welcome back to my dled macro lesson plan class. আজকে আমরা আপনাদের রিকোয়েস্ট মতো একটা টপিক নিয়ে চলে এসেছি। বিষয়টা হচ্ছে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের একটা টপিক, খুব বাস্তব উদাহরণ সম্বলিত একটা টপিক, যেটা খুব সহজেই আমরা অনেক কিছু উদাহরণ দিতে পারবো। আচ্ছা, প্রথমত বলি বিষয়টার নাম, একক হচ্ছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। ঠিক আছে, একক হচ্ছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, উপএকক হচ্ছে প্রতিদিনের কাজে চাকা। আমি এটা লেসন প্ল্যান দেব না, কিন্তু আমি প্রত্যেকটা কোথায় কি হবে আমি বলে দেবো, কি লিখতে হবে, কোথায় কি করতে হবে আমি বলে দিচ্ছি, টিএলএম কি করতে হবে সবটাই বলে দেবো। প্রতিদিনের কাজে চাকা এবং বুঝিয়ে দেবো কি করতে হবে। প্রথমত আপনি ওপরের অংশটা লিখলেন, মানে ওপরে যা যা পরিচিতিতে থাকে। তারপরে বিশেষ উদ্দেশ্যে লিখবেন যে মানুষ চাকা তৈরি করেছিল কেন, সে সম্পর্কে বলতে তা বলতে পারবে। চাকা ব্যবহার করার ভাবনা কিভাবে মানুষের মাথায় এসেছিল সে সম্পর্কে বলতে পারবে। চাকা রাবারের, আচ্ছা, কাঠের চাকার অসুবিধাগুলো বলতে পারবে। আচ্ছা, রাবারের টায়ার লাগানো হয় এরকম কয়েকটি যানবাহনের নাম তারা বলতে পারবে। হলো, তাহলে কী কী বললাম, বিশেষ উদ্দেশ্যে কী লিখবেন, মানুষ চাকা তৈরি করেছিল কেন সে সম্পর্কে জানবে এবং বলতে পারবে, সে সম্পর্কে জানবে না বলে সে সম্পর্কে বলতে পারবে। চাকা ব্যবহার করার ভাবনা কিভাবে মানুষের মাথায় এলো সে তা বলতে পারবে। কাঠের চাকার অসুবিধেগুলো কী কী তা বলতে পারবে। রাবারের টায়ার লাগানো হয় এরকম কয়েকটি যানবাহনের নাম বলতে পারবে। হলো, এটা চারটে বিশেষ উদ্দেশ্য বলে দিলাম মুখে, আপনারা শুনে শুনে লিখে নিন। সাধারণ উদ্দেশ্য, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি, বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে, বাস্তব অভিজ্ঞতা হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি, বাস্তব অভিজ্ঞতার সঞ্চার। আর তৃতীয়ত লিখবেন যে চাকা সম্পর্কে ধারণা লাভ, চাকা সম্পর্কে ধারণা লাভ। ঠিক আছে, আচ্ছা, এবার উপকরণে চলে আসি। টিএলএমে প্রথমত হবে পিকচার চার্ট, অবশ্যই ওটা ইনফরমেটিভ হবে। এরকম কাঠের গুঁড়ি, পুরনো দিনের, একদম পরিষ্কার করে লিখবেন, এটা কাঠের গুঁড়ি কাটা অংশ দিয়ে তৈরি পুরনো দিনের চাকা, এর অসুবিধে। এবার তুলনায় আধুনিক ও স্পোকযুক্ত কাঠের তৈরি চাকা, দ্বিতীয় ছবি, এটা এটা প্রথম ছবি, দ্বিতীয় ছবি, একটা বড় আর্ট পেপারের মধ্যে এটা প্রথমে আঁকবেন, এটা দ্বিতীয়ত আঁকবেন, তৃতীয়ত আঁকবেন টায়ার। এটা তাহলে কাঠের গুঁড়ির পরে আসলো স্পোকযুক্ত কাঠের তৈরি চাকা। তারপর আসবে কিছু এরকম ধরনের ছবি আঁকবেন পরপর করে আর্ট পেপারের, প্রথমে কাঠের গুঁড়ি দিয়ে আঁকবেন, তারপর স্পোকযুক্ত আঁকবেন, তারপর এই ধরনের কিছু ছবি আঁকবেন এবং লিখে দেবেন রাবারের টায়ারের চাকা। ঠিক আছে, রাবারের টায়ারের চাকা, ঠিক আছে, আচ্ছা, এবং এই ধরনের কিছু যানবাহন এঁকে দেবেন। ঠিক আছে, বাস, এটা হচ্ছে আপনাদের চার্ট। মডেল হিসেবে কিছু নিয়ে যেতে পারেন, সেটা কি, আপনারা বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম খেলনা গাড়ি পাওয়া যায় এবং তার চাকা আছে। চাকাটা কি, এরকম ছোট্ট সাইকেলও আছে, অনেকের বাড়িতেই দেখতে পাওয়া যায়, এখনও খুঁজলেই পাবে প্রত্যেকের বাড়িতে এরকম খেলনা গাড়ি, সাইকেলের এরকম ছোট খেলনা সাইকেল এরকম আছে, ছোট ছোট মিনিয়েচার ফর্ম আর কি বলতে চাইছি, ছোট মিনিয়েচার ফর্মগুলো আপনারা ক্লাসে নিয়ে যাবেন এবং মানে ক্লাসে দেখিয়ে পড়ানোটা শুরু করবেন, মানে আয়োজন স্তরটা শুরু করবেন ছবি দেখিয়ে। আচ্ছা, সেটা না হলেও আয়োজন স্তরে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, আপনারা এই মডেল হিসেবে এগুলোর মিনিয়েচার ফর্ম নিয়ে যাবেন। হলো, এবার এবার বলি কি না, এবার চলে আসছি আমি, তাহলে টিএলএম হয়ে গেল। বিশেষ সাধারণ উপকরণে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক এগুলো তো রয়েইছে, আর বিশেষ উপকরণে বলে দিবেন ছবি সম্বলিত চার্ট এবং মডেল হিসেবে কিছু কিছু খেলনা খেলনা গাড়ি। ঠিক আছে, খেলনা গাড়ি লিখে দেবেন। ঠিক আছে, হলো, এবার আয়োজন স্তর। প্রথমে তো আপনি যা যা করেন, বিজ্ঞানের প্রচুর আমাদের লেসন প্ল্যান আছে করা, আপনারা চাইলে দেখতে পারেন, সেগুলো গিয়ে
তো আয়োজন স্তরে খুব খুব কমনলি বলা হয় যে ওই আপনার পূর্বজ্ঞান যাচাই, নতুন পাঠে আগ্রহ সঞ্চার, এগুলো থাকে, দলে ভাগ, এগুলো তো থাকেই, তার সাথে সাথে কি বলবেন? আচ্ছা তোমরা যে স্কুলে এসেছো, তোমরা কিসে করে এসেছো, কেউ বলবে পায়ে হেঁটে এসেছি, কেউ বলবে সাইকেলে এসেছি, কেউ বলবে স্কুটিতে এসেছি, কেউ বলবে মোটর সাইকেলে এসেছি, কেউ বলবে বাসে এসেছি, কেউ বলবে ট্রেনে এসেছি বলবে। তার মধ্যে এই প্রশ্নটা করলেন, সে প্রশ্ন আপনি করবেন আয়োজন স্তরে শিক্ষকের কাজে, আপনি এটা বললেন যৌক্তিকতা, এগুলো আমি আর কিছু বলছি না, সময় তো জানেন আপনারা 10 মিনিট, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তরে থাকবে কেউ বলবে পায়ে হেঁটে এসেছি, কেউ বলবে সাইকেলে এসেছি, কেউ বলবে বাইকে এসেছি, কেউ বলবে মোটর স্কুটিতে এসেছি, কেউ বলবে বাসে এসেছি বলল। তারপরে সেকেন্ড প্রশ্ন করবেন, আচ্ছা এই যে কেউ সাইকেলে এসেছে, সাইকেল যে কেউ যে সাইকেল যে সাইকেলে করে যে তোমরা এসেছ, সাইকেলের সাইকেলটা কিসের সাহায্যে চলে? তারা অবশ্যই বলবে সাইকেল তার চাকার সাহায্যে চলে। গাড়িতে এসেছো, গাড়ি কিসের সাহায্যে চলে? মেনলি গাড়ি গড়িয়ে চলে কিসের সাহায্যে? বলবে সাইকেল গড়িয়ে চলে কিসের সাহায্যে? তারা বলবে চাকার সাহায্যে। তাহলে সেকেন্ড প্রশ্ন কী হলো, সাইকেল গড়িয়ে চলে কিসের সাহায্যে? তারা বলবে সাইকেলের চাকার সাহায্যে। সাইকেলে কটা চাকা আছে? দুটো। আচ্ছা যারা গাড়িতে এসেছো, গাড়ি গড়িয়ে চলে কিসের সাহায্যে? তারা বলবে চাকার সাহায্যে। আচ্ছা তোমরা যে গাড়িতে এসেছো তার কটা চাকা আছে? কেউ বলবে অটোতে, তাহলে 3টে চাকা, বাসে তাহলে 4টে চাকা, এরকম করে বলবে। এটা হলো আয়োজন স্তরে আপনি এভাবে করবেন, প্রশ্ন করবেন, 3টে থেকে 4টে আয়োজন স্তরে প্রশ্ন করবেন এবং তারা উত্তর দেবে। এটা পাঠের প্রতি আগ্রহ সঞ্চার হচ্ছে, মানে প্রতিদিনের কাজে যে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি যাতায়াত করি, তাহলে প্রতিদিনের কাজে যে চাকাটা ব্যবহার করতে হয় সেই বিষয়টা তারা জানলো। আচ্ছা এইবার আপনি উপস্থাপন স্তরে গিয়ে বিষয়বস্তুতে তো এরকম বিষয়বস্তুর একটু ডট ডট দিয়ে লিখে দেবেন, তারপরে আসবে যে ছবি দেখাবেন, তারপরে ছবি দেখিয়ে বলবেন দেখো তো এটা কাঠের গুঁড়ির চাকা, এটা সব থেকে পুরোনো দিনের চাকা করা হতো এরকম, কিন্তু এই কাঠের গুঁড়ির চাকা খুব ভারী ছিল এবং এগুলো অসুবিধে কী ছিল, বহুদিন থাকলে এগুলো নষ্ট হয়ে যেত বা পচে যেত, ঠিক আছে, বা ভেঙে যেত। তারপরে একটু আধুনিক সময়ে আর এই চাকাগুলো খুব ভারী ছিল, ছবি দেখিয়ে বলবেন। আর এই চাকা কী ছিল, এটা একটু আধুনিক স্পোকযুক্ত চাকা, একটু সহজে গড়িয়ে যেত, একটু দ্রুত এই চাকাগুলোর সাহায্যে একটু দ্রুত এগোনো যেত, কিন্তু এই চাকাগুলো যথেষ্ট খুব ভারী থাকার জন্য অত স্পিডে যেতে পারতো না। আর অত্যাধুনিক যে আমাদের বর্তমান দিনের গাড়ি, তাতে কিন্তু কিসের চাকা থাকে, রাবারের টায়ার লাগানো চাকা থাকে, ঠিক আছে, রাবারের টায়ার লাগানো চাকা থাকে। এবং এখনকার যে মানুষ যে চাকা তৈরি করেছে সেখানে ধাতুর ব্যবহার করেছে, এই যে এইগুলো, এই যে সাইকেলের যে স্পোকগুলো, এগুলো ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে, গাড়ির এখানে দিকে মাঝের মিডল পোর্শনে এগুলো ধাতু দিয়ে তৈরি, তাহলে কি টায়ার এবং মানুষ ধাতুর ব্যবহার শিখে তারপর শক্তপোক্ত করে লোহার বেড় দিয়ে বা লোহার বা অন্য আরও এখন বিভিন্ন ধরনের ধাতু দিয়ে, অ্যালয় ধাতু দিয়ে তৈরি করে কি করে না, বাইরেরটা টায়ার দিয়ে তার ভেতরে, রাবারের টায়ার দিয়ে তার ভেতরে হাওয়া ঢুকিয়ে তার চাকাটাকে খুব হালকা করে এবং সেটা খুব সহজে খুব গতিতে সামনের দিকে এগিয়ে যায় এবং খুব ভারী ভারী জিনিসপত্র আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করতে পারি, ঠিক আছে। এটা আপনি উপস্থাপন স্তরে বলবেন, বিষয়বস্তু তে আপনি এইভাবে উপস্থাপন করবেন এইভাবে। এবার শিক্ষকের কাজে লিখবেন ছবি দেখিয়ে চাকা সম্পর্কে ধারণা দেব এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন করব। আচ্ছা প্রথমে বলবে 1 নম্বর গ্রুপ একে, তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ, তারা বলবে কাঠের গুঁড়ির কাটা অংশ দিয়ে চাকা। আচ্ছা তারপরে বলবে কাঠের চাকার অসুবিধে কী কী, কাঠের চাকার অসুবিধে হলো, তারা শিক্ষার্থীরা বলবে চাকা ভেঙে যেত, পচে যেত। আচ্ছা তারপরে বলবে মানুষ চাকা তৈরি করেছিল কেন, না কোনো কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া কঠিন ছিল তাই মানুষ চাকা তৈরি করেছিল, কারণ এসবই আপনি মানে আলোচনা করে দেবেন, তারপরে প্রশ্ন করবেন। শিক্ষকের কাজের ক্ষেত্রে আপনি লিখবেন যে বিষয়বস্তু ছবি দেখিয়ে বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে পরিবেশন করার পরে কিছু বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, বলবেন প্রথমেই বলবেন তো যে এটা ছবি দেখে বলবে, এই এই ছবি দেখিয়ে বলবে যে কাঠের এই এইটা ছবিতে কী দেখতে পাচ্ছ,
এটা ছবিতে কী দেখতে পাচ্ছ, তারা বলবে কাঠের চাকা, তো আপনি বলবেন কাঠের চাকার অসুবিধে কী, এটা গ্রুপে একে প্রশ্ন করলেন কাঠের চাকার অসুবিধে কী, তারা বলবে যে পচে যেত, ক্ষয়ে যেত, তারপর বললেন কাঠের চাকার অসুবিধেগুলো দূর করার জন্য আমরা বর্তমানে কিসের চাকা ব্যবহার করি, রাবারের চাকা ব্যবহার করি এবং তার ভেতরে হাওয়া ঢোকানো থাকে, ঠিক আছে, এবং তার মধ্যে এগুলো আমরা ধাতু দিয়ে খুব শক্ত করে বেঁধে কিন্তু চাকাগুলো তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে বর্তমান দিনের চাকা হলো, এবার বলবেন কেন মানুষ চাকা তৈরি করেছিল, না কোনো জিনিস টেনে হিঁচড়ে যাতে নিয়ে যাওয়া কঠিন ছিল তাই মানুষ চাকা তৈরি করেছিল, এটা শিক্ষার্থীরা বলবে আর আপনি বলবেন কেন মানুষ চাকা তৈরি করেছিল, ঠিক আছে। এবার বলবেন চাকার ব্যবহারের ভাবনা মানুষ কীভাবে কীভাবে মানুষের মাথায় এসেছিল, তার বলবে সম্ভবত পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখে চাকার ভাবনা মানুষের মাথায় এসেছিল, হলো। আচ্ছা, এবার তাহলে এই ধরনের হলো, এবার এবার আপনি বলবেন যে যে তোমরা কয়েকটা রাবারের টায়ার লাগানো হয় এরকম কয়েকটি যানবাহনের নাম বলো, তারা বলবে বাস, মোটরগাড়ি, ট্রাক ইত্যাদি ইত্যাদি, তাহলে রাবারের চাকা লাগানো হয় এগুলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে উপস্থাপন স্তরে গেল। মূল্যায়ন স্তরে কি, যা বিজ্ঞানের ফরম্যাট থাকে শুধুমাত্র লিখবেন চাকা সম্পর্কে প্রতিদিনের কাজে, চাকা যে আমাদের বিভিন্ন যানবাহনের কাজে, বিভিন্ন যানবাহনের যানবাহনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতিদিনের জীবনে চাকার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে। মূল্যায়ন স্তরে আপনি এটা লিখবেন, ঠিক আছে, এবং কিছু আপনার যখন আপনি যখন কর্মপত্র দেবেন, কর্মপত্রে কী কী প্রশ্ন হবে আমি বলে দিচ্ছি। শর্ট প্রশ্ন দেবেন, ছোট প্রশ্ন দেবেন, চাকা ছাড়া গাড়ি চলতে পারে না পারে না, তারা টিক টিক চিহ্ন দেবে, তারা বলবে পারে না। কাঠের চাকা ভাঙতো কিন্তু পচতো না, অবলিক দিয়ে লিখবেন পচতো কিন্তু, ভাঙতো না অবলিক দিয়ে লিখবেন ভাঙতো এবং পচে যেত, তারা টিক চিহ্ন মারবে কোথায়, ভাঙতো এবং পচে যেততে। চাকাকে শক্তপোক্ত করার জন্য তাতে তামার ব্রোঞ্জের লোহার বেড় পরানো হতো, লোহার বেড় পরানো হয়, ঠিক আছে। তাহলে তিনটে প্রশ্ন হলো, মানুষ পাথর দিয়ে চাকা বানাতো বানাতো না, বানাতোতে তারা ঠিক দেবে, তাহলে চারটে সহজ প্রশ্ন আমি বলে দিলাম, এটা মূল্যায়নে দিতে পারেন। এছাড়া মূল্যায়ন পত্রে আপনি এই ছকটাও দিতে পারেন, এই যে চাকার বিষয় প্রথম ছবি দ্বিতীয় ছবি এই ছকটাও দিতে পারেন, তবে আমার আমার সাজেশন হলো এই চারটে যে আমি শর্ট প্রশ্ন বললাম ওই চারটে শর্ট প্রশ্নই আপনি দিতে পারেন, ঠিক আছে। তার সঙ্গে একটা যে কোনো একটা এমনি ছোটো প্রশ্ন অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। হলো, তাহলে এই হচ্ছে আজকের টপিক আমাদের, আমি পুরোটাই মুখে বলে দিলাম, আপনারা শুনে শুনে লিখুন অথবা ভিডিও পজ করে আপনারা লিখে নিন, আমি কিন্তু আজকের কোনো পিডিএফ দেব না, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, পরের কোনো টপিক নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন। টাটা।